কঠোর বিধিনিষেধ দিয়েও যশোরে করোনা পরিস্থিতির লাগাম টানা যাচ্ছে না। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, সেই সাথে বাড়ছে করোনার উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যাও। হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে কোনো শয্যাই খালি নেই, এমনকি জায়গা নেই মেঝেতেও। যশোর প্রতিনিধি রাসেল ইসলামের তথ্য ভিডিও চিত্রে দেখুন নেক্সট রিপোর্ট। সম্প্রতি যশোর জেনারেল হাসপাতালে করোনা ডেডিকেটেড ইউনিটটি 40 বেড থেকে 80 বেডে উন্নীত করা হয়েছে, কিন্তু সেটিও রোগীতে পরিপূর্ণ। আর আইসোলেশন ওয়ার্ডে 19 শয্যার বিপরীতে ভর্তি অর্ধ শতাধিক। এমন পরিস্থিতিতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা, আর রোগীর স্বজনদের অভিযোগ সময় মতো মিলছে না ডাক্তার, পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবাও। রোগী তো রাখছি বারান্দায়, কিন্তু কোনো বেড পাই নাই তো। এখন রোগীর যে কন্ডিশন তাতে করে বোঝা যাচ্ছে যে খুব দ্রুত চিকিৎসালয় ভালো হয়, কিন্তু এখানে তো সেইভাবে কোনো ডাক্তার আসে নাই, কোনো নার্স ঠিক মতো দেখছে না, বেড নাই, বারান্দায় আছে, খুব সমস্যা আছে। আমার এখানে বেডের সংখ্যা হচ্ছে 9টা, গতকালকে রুগী ছিল 25টা। 25টা রুগী আমরা এক এক ক্যাবিনের ভিতরে 2টা করে রুগী দিছি, আর বারান্দায় তো মানে নেগেটিভ পজিটিভ রুগী সব পাশাপাশি, মানে কোথাও আইসোলেশনের ব্যবস্থা আমরা করতে পারছি না, যে রুগী দেওয়ার মতো জায়গায় আমাদের নাই। আর দেখা যাচ্ছে 25টা রোগী নিয়ে দুইজন ডিউটি করছে, আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। করোনা রোগীর সংখ্যা যে হারে বাড়ছে তাতে চিকিৎসা সেবা নিয়ে সংশয়ে অনেকে। এমন পরিস্থিতিতে শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি সেবার পরিধি বাড়ানোর দাবি রোগীর স্বজনদের। দিন দিন যত করোনা হার বাড়ছে, রোগীর সংখ্যা বাড়ছে, এরপর বেড বেড নাই, বারান্দায় আছে, বারান্দার থেকে এখন এরপরে যে রোগী আসবে সেই রোগী কোথায় রাখবে, এই নিয়ে বিশেষজ্ঞরা তো মেলা ইসের ভিতরে চিন্তার মুখে। যশোর করোনার পরিস্থিতি খুবই খারাপ, খারাপ দিকে যাচ্ছে। তত্ত্বাবধায়কের কাছে অনুরোধ যাতে আমরা হসপিটালে আরও আসছিল ওয়ার্ড বাড়ান যায়। আমার এখানে একটা পেশেন্ট নিয়ে আসছি গত শুক্রবারে সকালে, বাট আমার রুগীর যে অবস্থা তাতে একটা রুম বেড পাইছি অনেক পরে, কিন্তু বেড পাইলে কি হবে, এখন প্রত্যেকটা রুমে দুজন তিনজন করে রুগী ঢুকেছে যেখানে, এবং বারান্দায় ফেল আপ, ডাক্তারের সাক্ষাৎকার আমরা সারাদিনও একবার পাই কি না, এরকম সমস্যা। আর ওষুধগুলো যে দিবে নার্সরা তারা দেখে ডেকে ডেকে আনতে হয়। আমার মাকে নিয়ে আসছি, তো এখানে আসার পরে কোনো বেড নাই, আইসোলেশনে এখানে রাখছে, তো এখন র্যাপিডের মাধ্যমে টেস্ট করে করোনা পজিটিভ হয়েছে, এখন করোনা ইউনিটে নিয়ে যাবে, কিন্তু ওখানেও কোনো বেড নাই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন করোনা উৎসর্গ নিয়ে প্রতিদিনই বাড়ছে ভর্তি রোগীর সংখ্যা। করোনা ডেডিকেটেড ইউনিটে 80 শয্যার বিপরীতে ভর্তি আছেন 63 জন। এ অবস্থা চলতে থাকলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। আর জেলা প্রশাসন বলছেন কঠোর স্বাস্থ্যবিধি আরোপেও সংক্রমণ না কমলে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এই মুহূর্তে আমাদের হাসপাতালে রেড জোনে 63 জন ভর্তি আছে, আর ইয়েলো জোনে ভর্তি আছে 40 জন। মোট 103 জন রোগী আমাদের হাসপাতালে কোভিড এবং কোভিড সাসপিশিয়াস রোগী ভর্তি আছে, ঠিক আছে। গতকালকে ছিল 117 জন। আজকে রেড জোনে একজন মারা গেছে এবং ইয়েলো জোনে দুইজন মারা গেছে। মোট 3 জন রোগী আমাদের, একজন কোভিড কনফার্ম আর 2 জন সাসপিশন, মানে তাদেরকে টেস্ট দেওয়া হয়েছে, এখনও রিপোর্ট আসবে, এরকম অবস্থা তারা মারা গেছে। আমরা আশা করছি যে আমাদের যে বর্তমান পদক্ষেপ তাতে সংক্রমণের হার আমরা 2-1 দিনের মধ্যেই কমাতে পারবো। যদি না কমাতে পারি তাহলে জেলা করোনা প্রতিরোধ কমিটি আবার বসবেন এবং আবার সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে চলাচলের সীমিতকরণের আমরা ব্যবস্থা নিয়েছি সেগুলো আরও কঠোর করা হবে। গত 24 ঘন্টায় 341 জনের নমুনা পরীক্ষা করে 144 জনের করোনা শনাক্ত হয়েছে আর মারা গেছেন 3 জন। জেলায় এ পর্যন্ত 8204 জন করোনা আক্রান্ত হয়েছে, সুস্থ হয়েছেন 6679 জন। চ্যানেল T1 নিউজ ডেস্ক।